এখন জলপাইয়ের সিজন, তাই বাজার থেকে ডাসা ডাসা জলপাই কিনতে আসলাম। ডাসা ডাসা জল পাইতেছি দেখেন। আর আমি না ওনার জলপাইয়ের মধ্যে একটা জিনিস দেখছি, যেগুলো ভালো বড় জলপাই গুলো না সেগুলো উপরে রাখছে, আর নিচে দেখলাম কি একটু নষ্ট টাইপের। হ্যাঁ আমি বুঝি নাই, যখন দিচ্ছিল তখন দেখি যে এই অবস্থা, কিন্তু আমি প্রথম ওনার এগুলো দেখে আকৃষ্ট হয়েই নিলাম। কয় ঘোড়া দিব তাতি? এই নাও চিনি, একটু খুলে দেন। কতটুকু দিব? তুমি একটু দিয়ে খেয়ে দেখো, তোমার ইয়ে মতো একটু গুঁড়া ঝাল দেন চাচি, গুঁড়া মানে শুকনো ঝাল দিচ্ছি, একটু গুঁড়া ঝাল দেন। শাশুড়ির কাছে দিয়ে আসছি, আর শাশুড়িটা শাশুড়িকে দিয়ে। আচ্ছা আমি জানি না এদিকে আছে, সমস্যা নাই, এক জায়গায় রাখলেই হচ্ছে। দেন তাহলে অফ করে দেন। প্রতিবার জলপাইয়ের সিজনে আমরা এভাবেই জলপাই ভর্তা করে খাই। জলপাইয়ের ভর্তা এভাবে বানালে যে কারো জিভে পানি চলে আসবে। দারুণ সুস্বাদু এই জলপাইয়ের ভর্তা।